আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি দেশ বিদেশে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আল্লাহ তালা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল, পিডি নিউজ নাও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমাদের একটি প্রিয় মানুষকে নিয়ে কথা বলব। সেই প্রিয় মানুষটি হল আপনার বাংলাদেশের পরিচিত মুখ এবং বাংলাদেশের আইকন বলতে পারেন ক্রিকেট জগতের, যার দ্বারা পেয়েছে বাংলাদেশের অনেক ক্রিকেট ম্যাচ জয়। সেই মানুষটিকে নিয়ে আমরা আজকে কথা বলব। বাংলাদেশে অনেক অধিনায়ক এসে অনেকদিন খেলার পর চলে গেছে, আবার নতুন করে আসবে, এটাই বাস্তবতা। তবে কিছু কিছু অধিনায়ককে মানুষ চিরস্থায়ী মনে রাখবে, এটাও বাস্তবতা। তো বন্ধুরা, সেই মানুষটির নাম মাশরাফি বিন মুর্তজা। বর্তমানে এমপিও আওয়ামী লীগ দলের, যখন এই ইলেকশন করার আগে আমার মনে হয় 18 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে প্রায় আপনার 90% লোক তাকে ভালোবাসত, কিন্তু আপনার যখন সে ইলেকশন করে এমপিতে ভোট করার পর, এটা নিয়ে অনেক লেখালেখি, অনেক আলোচনা সমালোচনা আপনার করেছে, এখনও অনেকে অনেক সময় করে, তাই কেউ তাকে নিয়ে বিরক্তবোধ দুটা ভাগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতি আসার পর নেগেটিভভাবে তাকে নিয়ে মন্তব্য করে। তো বন্ধুরা, একটা মানুষের সময়ের ব্যবধানে পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। তাই বন্ধুরা, ক্রিকেট টিমকে সে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তার দক্ষতায়। আপনারা জানেন তার পায়ে অনেকদিন আগে থেকেই ইঞ্জুরি, সে এই ইঞ্জুরি নিয়ে অনেক ম্যাচ খেলেছে, সামনে খেলার চেষ্টা করতেছে। তা বাংলাদেশের মানুষ মাশরাফি ভালো খেললে ওয়েলকাম, খারাপ খেললে দল থেকে বাদ করে দেন, এটাই আমাদের বাংলাদেশের কমেন্ট। আরে ভাই, সে যখন ভালো খেলে আপনারা হাততালি দেন, উৎসাহ দেন, খারাপ খেললে সে উৎসাহটা দেওয়া যায় না, পজিটিভ মন্তব্য করা যায় না। সবসময় তো একটা মানুষ ভালো খেলে না, চেষ্টা করে অত হয় না, এ বলে কি তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে হবে? এটা তো আমি মনে করি ঠিক না। হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না, প্রতিটা ম্যাচ কি অল বিশ্বের যত ক্রিকেট টিম আছে, প্রতিটা ম্যাচ কি প্রত্যেকটা দেশের টিম কি
প্রতিটা ম্যাচই জিতে, কোনটা হারে কোনটা জিতে, এটাই তো প্রকৃতির বাস্তবতা। তাই বন্ধুরা, আমি মনে করি মাশরাফি বিন মুর্তজা অনেকজন ভালো খেলোয়াড়, ক্রিকেট জগতের আইকন, তার কাছ থেকে তার মতো মন মানসিকতার লোক ক্রিকেট টিমে খুব কমই আছে। কেন এই কথা বললাম জানেন? আমি একটি সিএনজি স্টেশনে জব করে সেখানে কিছু কিছু ক্রিকেট খেলোয়াড়ের গাড়ি আসে, তাদের কথাবার্তা এতটাই অহংকারী, পুরো শরীরে তাদের অহংকারে ভরা, এই ধরনের কথাবার্তা তারা এসে বলে। তারা একটা গাড়ি নিয়ে এসে বলে পুরান গাড়িতে ঘেল দিব না, নোংরা গাড়িতে ঘেল দিব না। নোংরা গাড়ি কাদের থাকে জানেন? পুরান গাড়ি কাদের থাকে? যারা গরিব মানুষ, ওই গাড়িটার উপর ডিপেন্ড করে তাদের রেজি, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই, তারা নতুন গাড়ি নিয়ে আসবে পাম্পে। তা কিছুটা ধারণা হলো ক্রিকেট টিমের প্রতি। তবে আমার সৌভাগ্য হয়নি মাশরাফিকে সরাসরি দেখার, হয়তো চেষ্টা করিনি। আমি মনে করি অন্যান্য খেলোয়াড় চেয়ে মাশরাফির মন মানসিকতা অনেক ভালো আমি মনে করি। তাই বন্ধুরা, আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু তার সম্বন্ধে জানেন, হয়তো আমার নতুন করে কিছু বলার নাই। আমার ভালো লাগলো, তাই আপনাদের সাথে তার সম্বন্ধে কিছু কথা শেয়ার করলাম। তাই সবসময় ভালো থাকেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খোদা হাফেজ।